বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। সোশ্যাল মিডিয়ায় এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। এবার জন্মদিনের দিন ভালোবাসা দিবসে ফাঁস করলেন অপর এক গোপন তথ্য। কি সেই তথ্য? আসুন জেনে নেওয়া যাক। ভ্যালেন্টাইন্স ডের দিন ক্যাফেতে বসে চুটিয়ে প্রেম করছেন রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্য। এদিন সর্বসমক্ষে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেষ কথাই তুলে ধরেন অঙ্কুশ হাজরা। তবে এই রহস্য উত্তোলনের কাজে প্রেমিকের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন ঐন্দ্রিলা সেন। তবে যা ঘটেছে তা কিন্তু বাস্তবিক নয়, সবটাই পরিচালক প্রেমেন্দ্র বিকাশ চাকির তত্ত্বাবধানে। আগে হ্যাঁ, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্য, অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত আপকামিং ফিল্ম লাভ ম্যারেজ। ভালোবাসা দিবসের দিন নিজের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসন্ন এই ছবির পিকচার শেয়ার করেন অভিনেতা। পোস্টারটি পোস্ট করে এদিন অভিনেতা ক্যাপশনে দেন, নতুন শুরুর জন্য তৈরি থাকুন। গত 19 অক্টোবর আসন্ন এই রোমান্টিক কমেডি ফিল্মের মুক্তি দিবস ঘোষণা করেছিলেন অভিনেতা স্বয়ং। সেই সময় এই ছবির একটি পোস্ট শেয়ার করে অভিনেতা হেয়ালি ছন্দের ক্যাপশন দেন, এবার তাহলে ফাইনালি বিয়েটা হচ্ছে এবং নতুন পোস্টারের আশ্বাস অনুযায়ী খুব জলদি তারা পাবেন বিয়ের নিমন্ত্রণ। এর আগেও 2021 সালে উক্ত পরিচালকের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অঙ্কুশ ঐন্দ্রিলা জুটিকে। এদিন জন্মদিন উপলক্ষে মাঝরাতে প্রেমিককে শুভেচ্ছা জানিয়ে অঙ্কুশকে নিজের জীবনের হীরের সাথে তুলনা করে ক্যাপশন দেন অভিনেত্রী, আমার সারা জীবনের জন্য যারা কাছে রয়েছে সেই মানুষটাকে অনেক শুভেচ্ছা, তোমাদের জানাই জীবনের যাবতীয় আনন্দ। ইতিমধ্যে অপরাজিতা আঢ্য, রঞ্জিত মল্লিক, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ সকলেই তাদের নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন তাদের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। তবে অঙ্কুশের তরফ থেকে তার জন্মদিনে এসেছিল দর্শকদের জন্য এই উপহার। তার জন্মদিনে ইন্ডাস্ট্রি সহ অভিনেতা অভিনেত্রীরা জানিয়েছিলেন নানা ধরনের শুভকামনা এবং এমনকি জন্মদিনের সেলিব্রেশনও হয়েছে জমিয়ে। চলুন সেই জন্মদিনের সেলিব্রেশনের কিছু মুহূর্ত এবার আপনাদের জন্য। লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।